তারেক রহমানকে দেশে ফেরত আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিশ্ব মানবাধিকার দিবসে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, রাস্তা বন্ধ করে সমাবেশ করা মানবাধিকার লঙ্ঘন। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যেসব অভিযোগ করেছে তা আরও যাচাই বাছাই করা উচিত বলেও মন্তব্য আইনমন্ত্রীর। বিস্তারিত তরিক ইসলামের প্রতিবেদনে। আন্তর্জাতিক মানবাধিকার দিবসের 75 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর এক হোটেলে এই আলোচনার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন। বক্তারা দেশের মানবাধিকার বিষয়ে নানান দিক তুলে ধরেন। সভায় মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, অভিযোগ নিষ্পত্তির মধ্য দিয়ে কমিশনের প্রতি জনমানুষের আস্থা ফিরেছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যার প্রতি অত্যন্ত প্রখর দৃষ্টি রেখেছে এবং সমাজের সমাধানের চেষ্টা করেছে, যা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমি প্রত্যাশা রাখি। প্রধান অতিথি আইনমন্ত্রী বলেন, রাস্তা বন্ধ করে সভা সমাবেশ মানবাধিকার লঙ্ঘন। কোথাও বলা নেই রাস্তাঘাট বন্ধ করে জনসাধারণের চলার পথে পথ রুদ্ধ করে সভা সমাবেশ করা যাবে। রাজনৈতিক উদ্দেশ্যে কেউ কেউ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে নেতিবাচকভাবে চিত্রিত করার হীন চেষ্টা করছে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি রাষ্ট্রদূতদের আরও সচেতন হওয়ার আহ্বান মন্ত্রীর। কোনো ব্যাপারে তারা যখন কথা বলেন তার আগে তার যে রাষ্ট্র সেই রাষ্ট্রের অবস্থান এবং তার যে রাষ্ট্র সেই রাষ্ট্রের সাথে বাংলাদেশের বন্ধুত্বের গভীরতা বিবেচনা করে তারা কথা বলবেন। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান আইনমন্ত্রী। যেই সব দেশে তারা আছেন তাদের রাষ্ট্রদূতরা তো আমাদের এই মানবাধিকার নিয়ে কথা বলছেন এবং তাদের দেশে এই বিরাট এই মানবাধিকার লঙ্ঘনকারীদের আশ্রয় দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে তাদেরক্ষণ থেকে আনাটা কঠিন এবং আমরা চেষ্টা করেছি। তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা।